যে সমস্ত ছেলে মেয়ে যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তারা নিজের মোবাইল দিয়ে কিভাবে অনুশ্রী থ্রি ফর্মটিকে সাবমিট করবেন, তো চলুন ভিডিওটিকে দেখে নেওয়া যাক। প্রথমে আপনি আপনার মোবাইলের একটি ব্রাউজারকে ওপেন করবেন এবং এই সার্চ বারের জায়গাটিতে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক এই লেখাটি লিখে আপনি সার্চ করবেন। তো এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে যে লেখাটি আছে এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই লেখাটিতে ক্লিক করলে আপনার কাছে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে দেখুন সবার উপর দিকে সাবমিট অনুশ্রী থ্রি বলে একটি লেখা হাইলাইট করছে, এই লেখাটিতে আমাদের ক্লিক করতে হবে। তো এই লেখাটিতে ক্লিক করলে আপনার কাছে এই পেজটি আসবে। এখানে দেখুন সবার উপরে লেখা আছে ইউজার আইডি এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনার কাছে ইবি দিয়ে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এই ঘরটিতে লিখবেন এবং আপনার পাসওয়ার্ডটি এই ঘরটিতে লিখবেন। লিখে এখানে দেখুন যে একটা সিকিউরিটি কোড আছে, এই কোডটি আপনি যা আছে এখানে তাই দেখে দেখে এই ঘরটিতে লিখে দেবেন। তো আমি লিখছি। লিখে দেওয়া হলে এখানে ক্যাপচার কোডটি লিখব। লেখার পরে এখানে দেখুন যে সাবমিট বলে একটি অপশান আছে, সব কিছু যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনি এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনার কাছে ঠিক এই পেজটি আসবে। এখানে দেখুন আপনি যদি কোনো ট্রেনিং করেন বা কোনো কোর্স করে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন, যে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বলে যে অপশানটি আছে প্রথমে সেই অপশানটিতে ক্লিক করবেন। আর যদি আপনি সেলফ কিছু করে থাকেন, নিজেই যদি কিছু করেন তাহলে কিন্তু এই অপশানটিতে ক্লিক করবেন। তো আমি একটি কোর্স করছি তাই আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন যে সাবমিট চয়েস বলে যে অপশানটি আছে সেই অপশানটিতে আমরা ক্লিক করব। তো সাবমিট চয়েসে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে একটি ছোট্ট ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার নামটির নিচে একটি ছোট্ট ডিক্লারেশন আছে, এটাতে টিক করে দিন। টিক করে দিয়ে তারপরে দেখুন এখানে নেম নেচার অফ ট্রেনিং বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে আপনার ট্রেনিংয়ের ক্যাটাগরিটি চুজ করে নিন। তো আমি এখানে চুজ করলাম এডুকেশন ট্রেনিং। করে নিয়ে এখানে দেখুন তারপরে ঘরটিতে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, তো এখানে আপনি যে ইনস্টিটিউট বা সেন্টারে কোর্স করছেন তার নাম এবং ফুল অ্যাড্রেস এখানে লিখে দিবেন। তারপরে দেখুন এখানে স্টার্ট ডেট এবং ইন ডেট বলে একটি অপশান আছে, তো এখানে আমরা এমনভাবে ডেটটি লিখব আমরা যখন রেনু করছি তার ঠিক ছয় মাস পিছনের দিকে আমরা এখানে ডেট দিব। তো আমি রেনু করছি জানুয়ারি 2020 সালে। তো এখানে আমরা ডেট দিব ঠিক স্টার্ট ডেটটি লিখব 1 জুলাই 2019 এবং এখানে যে ইন ডেটটি আছে এই জায়গাটিতে আমরা লিখব জানুয়ারির, এখানে থার্ড দিব 3 জানুয়ারি এবং 2020, অর্থাৎ ছ মাস যেন আমাদের এই কোর্সের ডিউরেশনটি হয় এই হিসাব করে আমাদের কিন্তু এই ডেটটি দিতে হবে। তো ডেটটি দেওয়ার পরে তারপরে এখানে দেখুন যে রিমার্ক বলে একটি অপশান আছে, তো আমার কোর্সটি যেহেতু শেষ হয়নি এখনও চলছে তো আমি রিমার্কে লিখব রেগুলার 2 ইয়ার্স বিএড কোর্স কন্টিনিউ, এটি আমি কিন্তু রিমার্কে লিখে দিলাম। এরপর দেখুন সবার নিচের দিকে, এদিকে একটু যদি আমরা সবার নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে ছোট্ট ছোট্ট দুটি আরও ডিক্লারেশন আছে। দেখুন এই সবার এদিকে দুটি ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশন দুটিতে আমরা কিন্তু টিক করে দিব। তো টোটাল আমাদের 3টি ডিক্লারেশন এখানে দেওয়া আছে ছোট ছোট, এই 3টি ডিক্লারেশনে কিন্তু আপনাকে টিক করে দিতে হবে। 3টি ডিক্লারেশনকে টিকমার্ক করে দেওয়ার পর আপনি সম্পূর্ণ ফর্মটি একবার ভালো করে মিলিয়ে নিন, সম্পূর্ণ ফর্মটিকে ভালো করে মিলিয়ে নেবেন যাতে কোনো কিছু ভুল না থাকে আপনার। তারপরে সবার নিচের দিকে এখানে দেখুন লেখা আছে সাবমিট অনুশ্রী থ্রি, এই সাবমিট অনুশ্রী থ্রি ফর্মটিতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে ঠিক এইরকম একটি SMS চলে আসবে। এখানে দেখুন লেখা আছে আপনার অনুশ্রী থ্রি ফর্মটি জমা হয়ে গেছে। তারপরে নিচে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বলে যে লেখাটি আছে এটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে ঠিক এই পেজটি ওপেন হবে। এখানে আপনি PDFটি আপনি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে। তো তার জন্য এই যে কর্নাতে দেখতে পাচ্ছেন অপশানটি এটাতে ক্লিক করুন। ক্লিক করে এই PDFটি কিন্তু আপনি মোবাইলে সেভ করে রেখে দিন।